আইওসিএল ভলি কেন্দ্রীয় শিল্প সংস্থার শ্রমিক ধারণা তীব্র রূপ ধারণ করেছে। দীর্ঘ 12 দিন ধরে আইওসিএল পারাদ্বীপ ফলদিয়া পাইপলাইন প্রকল্প এবং রিফাইনারি ফাটক সম্মুখে ধারণার বসিছন্তি শতাধিক শ্রমিক। 8 দফা দাবিকে নিয়ে পাইপলাইন ডিভিশন ও তৈল বিশোধনাগারে কার্যরত শ্রমিকমানক পক্ষরু ধারণা দীর্ঘ 12 দিন বিতি যাইতিলে মধ্যে কোম্পানী কর্তৃপক্ষঙ্ক সহিত আলোচনা বিফল হয়েছে, যাহাকে নিয়ে শ্রমিক অশান্তি তীব্র রূপ ধারণ করা সহ যদি কোম্পানী কর্তৃপক্ষ শ্রমিকমানক দাবি মানিবার বিলম্ব করতে তবে শ্রমিকমানক সহ বন্ধিত শ্রমিক সংগঠন তরফ পারাদ্বীপর বিভিন্ন শিল্প সংস্থায় কার্য করুথবা শ্রমিকমানে আন্দোলনের সামিল হয়ে অনির্দিষ্ট কাল পাই আমরণ অনশনরে বসিবাকু চেতাবনী দেইছন্তি। এনে অধিক আলোচনা করিছন্তি আম পারাদ্বীপ প্রতিনিধি বিরজা প্রসাদ ত্রিপাঠী। নগর সম্মুখে ধারণার বসিছন্তি কার্যরত শ্রমিক, আজিকু 12 দিন হয়েগলানি ধারণা, কিন্তু আলোচনা সফল হয়েপারে নাই, যা ফলে সেমানে অনির্দিষ্ট কাল পাই ধারণা জারি রাখিছন্তি। তো আমি রয়েছু তৈল বিশোধনাগারের 2 নম্বর ফাটক সম্মুখে, যেভাবে ভাবে শ্রমিক মানে ধারণার বসিছন্তি আমি দেখাইবু চিত্র, কিভাবে ভাবে শ্রমিক মানে শীত কাকরকে খাতির নকরি কোভাবে ভাবে সেমানে আজ ধারণার বসি রয়েছন্তি। সেমানকর পরিবার সহিত সেমানকর দাবি রয়েছে যে 8 দফা দাবি, সে 8 দফা দাবি যে পর্যন্ত পূরণ ন হব সে পর্যন্ত অনির্দিষ্ট কাল পাই সেমানে কার্য ছাড়ি সেমানে ধারণার বসি রাখবে চেতাবনী দিয়েছন্তি। কারণ কি আপন মানে যদি বসি রয়েছন্তি দীর্ঘ 12 দিন ধরে কোন রয়েছে আপন মানকর প্রমুখ দাবি? 1500 শ্রমিক এটি 1 তারিখরু 12 তারিখ পর্যন্ত আমি এটি ধারণার বসছু, বারম্বার এ ম্যানেজমেন্ট রিফাইনারি ম্যানেজমেন্টকে আমি লিখিত আকারে অভিযোগ করছু, ডেট পরে ডেট নেইকি আমাকে আজ বুঝা যাব কালি বুঝা যাব কই আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দেই ভুয়া বুলেই চালি থলে শেষকে নিরাশ হয়ে আমি মানে শ্রমিক সংগঠনের সামিল হই, জেলা সাহেবঙ্ক সংগঠন এফসিআই সংগঠনের আমি সামিল হলু, লিখিত আকারে 16 তারিখে ম্যানেজমেন্টকে প্রশাসনকে দেইছু, 16 তারিখরু আজ হয়েগেল 12 তারিখ, আমি 1 তারিখ ঠার নয় বর্ষ ঠার আন্দোলনকে ওহরিলু, কিন্তু এমানকর আম প্রতি ভূক্ষেপ নাই। যদি আমার সমস্যা এ ম্যানেজমেন্টে এ প্রশাসন না বুঝে তাহলে আগামী এ দিনে 2 দিন ভিতরে আমি রাজরাস্তা দিয়ে লইবি দেখাই দেবু এ রিফাইনারির শ্রমিক মানকর দম কেতে পেট পাই সেমানে কিভাবে ভাবে লড়াই করিপারন্তি আমি তাকে পচারিবা। তো আজি 12 দিন বিতিগলানি তেমন আর কতদিন ধরে সেমানে বসি রইবে ধারণার কোণ রয়েছে? কোম্পানি কর্তৃপক্ষকে যে দাবি রাখছেন দাবি যা আলোচনা মধ্যে রয়েছে তা মধ্যে বিফল হয়েছে, যা শ্রমিক মানুষ কহবা কথা দেখো কোণ রয়েছে কতদিন ধরে আপন মানে ধারণার বসিবে আপন মানক পিলা ছুঁকে সাথে ধরি দেখন্তু আমার বসিবা অনির্দিষ্ট সেমিতি সময় যেপর্যন্ত আয়সলে আমার দাবি পূরণ ন করছি সেপর্যন্ত আমি বসিবু, এবং আবশ্যক হলে আমার ধৈর্যচ্যুত হয়ে সারা পরে আমি যেকোন মুহূর্তে রাজরাস্তায় বলাই পারে এবং প্রাণটি টোটাল অচল করতে পারু, সে জানা দরকার আয়সলে সরম নাই নির্লজ্জ আয়সলে ম্যানেজমেন্ট এপর্যন্ত তাকে যে সাধারণ জ্ঞান নাই যে শ্রমিক মানে 10-12 দিন হল বসলে যে আমি তাঁক পাখে পৌঁছু কিংবা তাঁকর মৌলিক অসুবিধা যা অছি এবং পয়সা বোধ যা অছি আমি সামান্য কিঞ্চিত অবসরে আমি পূরণ করু এপর্যন্ত সেমানে কণ্ঠপাত করুনাহি। তেমনি আমি আইএসএলকে এটি সূচনা করে সূচাই দেবু যে যেতে শীঘ্র 12 জন সে আমার দাবি আসি শুনতু নচেৎ আমি রাজরাস্তায় গলাই হ্যাঁ সেতবেলকে আইএসএল ম্যানেজমেন্ট বি দায়ী দেব এবং স্থানীয় প্রশাসন বি দায়ী দেব এটি কই মূল নিশ্চিত ভাবে যা রয়েছে সেমানকর যে দাবি রয়েছে ধীরে ধীরে যেহেতু দিন গড়ুছি দিন গড়িবা সহিত মধ্যে শ্রমিক মানক অশান্তি মধ্যে তীব্র রূপ ধারণ করুছি, যা কি শ্রমিক মানক কহিবা কথা যে কি আমি আমার ধৈর্য সহিত মধ্যে খেল খেলুছি কোম্পানি তেমন যা রয়েছে আজকে 12 দিন বিতি যাইলে মধ্যে শ্রমিক মানে সেইভাবে ভাবে দিন রাতে অন মানে 24 ঘন্টা কাল সেমানে বসি রয়েছেন ধারণার পাড়ি পাড়ি করে সেমানে রয়েছেন ধারণার তেমন যা রয়েছে সেমানক মধ্যে অনেক গোটে যা রয়েছে গুহারি রয়েছে রাজ্য সরকার মধ্যে সেমানক প্রতি দৃষ্টি দিয়ন্তু, যা কি রয়েছে যে কোম্পানি সেমানে আজ যে কোম্পানি সেমানকর দাবি রাখি আজ 12 দিন ধরে ধারণার বসছেন তেমন এটি প্রশাসন প্রশাসন হতু কোম্পানি কর্তৃপক্ষ হতু যেতে শীঘ্র এই সমস্যার সমাধান করবে নিশ্চিত ভাবে এই 1200 শ্রমিক মানে সেমানকর ন্যায্য দাবি পাইপারিবে। পারাদ্বীপ বিরজা প্রসাদ ত্রিপাঠী, এনবিসি টিভি।